আমি যখন পিএইচডি করেছি, যদিও স্যাররা সবাই আমাকে আমার বাবার পরিচয় করিয়েছেন, আমি কিন্তু নিজেকে আমার মায়ের মেয়ে মনে করি। হ্যাঁ, এবং আমি বহু বছর ধরে আমি মনে করি যে আমার চিন্তা চেতনা এবং পথ আমার মায়ের আদর্শ আমি অনুসরণ করেছি। হ্যাঁ, তো আমি যখন পিএইচডি করছিলাম তখন আসলে আমার বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার বাবা আলাদা করে সংসার শুরু করেছে, এবং মানে আমার ছোট ভাই যখন পড়ছিল ওর টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি জানি একটা মৃত মানুষ নিয়ে খারাপ কথা বলা উচিত না, কিন্তু ভীষণ কষ্ট করেছি আমরা, এবং এক এক সময় মনে হয়েছে যে আজকের রাতটা বোধহয় আর সকাল হবে না। এই যে নোভা যে কথাটা বললেন, এই তথ্যটা আপনারা কতজন জানতেন আমি জানি না, বাট আমি জানতাম না আগে, আমি প্রথম শুনলাম, আমি প্রথম জানলাম। অ্যান্ড ইট জার্ড মি, আমি যখন শুনলাম, আমি শুনে স্তব্ধ হয়ে গেছি যে হুমায়ুন আহমেদ উনি বিয়ে করার পর সেকেন্ড শাওনকে ওনার ছেলে মেয়েদের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে নুহাশি তখন পড়াশোনা করতেছিল, নুহাশের পড়াশোনার টাকা পয়সা হুমায়ুন আহমেদ দেওয়া বন্ধ করে দিয়েছে। উনি এটা করতে পারেন না, উনি এটা কোনোভাবেই করতে পারেন না। চূড়ান্ত খারাপ মানুষ যারা, তারা এই ধরনের কাজ করে, যেমন রিক্সাল চালক বাংলাদেশে যারা আছে, কাজের বেটি বিয়ে করছে, করে ফেলে দিয়ে বাচ্চা কাচ্চা সহ চলে গেছে, কোনো দায় দায়িত্ব নিচ্ছে না, কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। যে রেসপন্সিবিলিটি নেওয়ার কথা বলি, যে বাংলাদেশে মেয়েগুলো হচ্ছে প্রেম করবে করে পেট বাঁধাবে, তারপর হইতেছে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ, এই করে সেই করে, কোনো রেসপন্সিবিলিটি নেবে না, নিজের কাজ, নিজের সিদ্ধান্ত, নিজের ইয়ের দায় নেবে না। ওয়াইফের সাথে বুড়ি বড়া না হইতেই পারে, এটা সম্পূর্ণ একটা আন্ডারস্ট্যান্ডেবল একটা, তারা গ্রোন আপস, তাদের মধ্যে বুড়ি বড়া না হইতে পারে, কিন্তু তাদের যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটার দায় ইকুয়ালি দুজন নিতে বাধ্য। তাদের মধ্যেই বোঝাপড়া থাকুক বা না থাকুক, তারা একসাথে থাকুক বা না থাকুক, বাচ্চাগুলো তার কোথাও চলে যাচ্ছে না, বাচ্চাগুলো তো শূন্য মিলিয়ে যাচ্ছে না, তারা তো মানুষ, বাচ্চাগুলো তো এক্সিস্ট করে, তাদের এই দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে। আশা করে কি বাচ্চাগুলোকে মহিলার কাঁধে চাপাই দিয়ে চলে যায়, কারণ মা তো আর ফেলে দিতে পারে না বাচ্চাকে, রাইট? সো এই 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 ওই সুযোগ নিয়ে অথবা ওই অমানুষ, মানে কী বলে, মনুষ্যত্বহীনতার জায়গা থেকে এই কাজটা করে। যাদের পড়াশোনা শিক্ষা দীক্ষা নাই, এরা প্রিমিটিভ হয়, এরা পাশবিক হয়, মেক সেন্স। পশু পাখি পাশবিক হয়, মেক সেন্স। এই কারণে তো আইন টানুন করছে, এরকম পশুর মতো আচরণ করে দেখে মানুষ। শিক্ষিত মানুষ, হুমায়ুন আহমদের মতো স্ট্যাচারের মানুষ এই ধরনের কাজ করা, আমি শুনে আমি স্তব্ধ হয়ে গেছি এটা শোনার পর, এটা জানার পর। ভালোবাসার বাচ্চা সন্তান, নিজের বাচ্চাদের প্রতি ভালোবাসার জায়গা থেকে করা বাদ দিলাম, নীতিনৈতিকতার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে বাদ দিলাম, নীতিনৈতিকতা আদর্শ নাই, আইনিভাবে উনি বাধ্য, আইনিভাবে। হ্যাঁ, আপনি পৃথিবীর যেই প্রান্তে যান সেইখানে গিয়ে আপনি একজনের সাথে একটা বাচ্চা ফুটে চলে আসছেন, তাকে আপনি বিয়ে করবেন না, কোনো সমস্যা নেই, আপনি সেই বাচ্চার ভালো, আপনার উর্বরজাত সন্তান না, আপনার ডিএনএ থেকে আসছে, তো আপনি পৃথিবীর যেই কোনা যান সেই কোনা থেকে তার টাকা পয়সা আপনি পাঠাতে বাধ্য, আপনি তার ভরণ পোষণ নিতে বাধ্য, আইনিভাবে আপনার, আইন আপনাকে ধরবে। ইটস নট অ্যান অপশন ফর ইউ যে আমি ইচ্ছে হইলে দিলাম, ইচ্ছে হইলে দিলাম না, ইচ্ছে হইলে দিব, ইচ্ছে না না না, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট অপশন, আপনি দিতে বাধ্য আইনিভাবে। নীতিনৈতিকতা বাদ দিলাম, মরালিটি বাদ দিলাম, নিজের সন্তানের প্রতি ভালোবাসা বাদ দিলাম। সো এই কাজ হুমায়ুন আহমদ করছেন, এইটা অবিশ্বাস্য। যখন হুমায়ুন আহমদ এই কাজটা করছেন, শাওনকে বিয়ে করছেন, আমার তখন যেই বয়স তখন ইমেচিউর ছিলাম, রাইট? তখন জাজমেন্টে চলে গেছি এটা খারাপ কাজ হয়েছে, আন্ডার এনি সার্কামস্টেন্সেস এই কাজ করাই যাবে না। এখন বড়সড় হয়েছি, এখন বুঝতে শিখছি এখন যে এত সহজ কিছু না, তো স্ট্রেট ফরওয়ার্ড না। সে একজন গ্রোন আপ, তার অনেক কারণ থাকতে পারে, তাদের সংসার ডিটেলস জানি না, হয়তো গুলতে কিনার সাথে তাদের কোনো মনোমালিন্য ছিল, হয়তো তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ভালো ছিল না, এত বছর পর বোঝাপড়ার সমস্যা হইতেই পারে, এতগুলো বাচ্চা থাকার পর বোঝাপড়ার সমস্যা হইতেই পারে, আই ডোন্ট নো, কোনো বোঝাপড়ার সমস্যা ছিল না, একজন তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, হইতে পারে গুলতে কিন খুবই ভালো মহিলা, সকল রকম টেক কেয়ার করছেন, যেটা আমরা জানি হুমায়ুন আহমদের লেখালেখি সাক্ষাৎকার থেকে। হুমায়ুন আহমদ যখন নন এন্টিটি ছিল, নো বাড়ি ছিল, তখন গুলতে কিন ওনাকে স্যাক্রিফাইস করে, গুলতে কিনের জীবনটা সারা জীবন স্যাক্রিফাইস করে অনেক কিছু করছে হুমায়ুন আহমদের জন্য, তারপর আজকে হুমায়ুন আহমদ ফেলে চলে গেছে। সো দূর থেকে আমরা ইম্যাচিউরিটির জায়গা থেকে এরকম ভাবতাম বা ভাবাটা অস্বাভাবিক না, যে এত কিছু করলো তারপরে ফেলে চলে গেল, কত খারাপ মানুষ। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে টোটালি নাও এনিমোর, কারণ হচ্ছে যে তাদের দুজনের মধ্যে যে রসায়নটা, সেই রসায়নে হয়তো ঘাটতি আছে, হোয়াট এভার, আই ডোন্ট নো, আমি জাস্ট সেইং, তাদের জন্য বলতেছি না, জাস্ট জেনারেলি স্পিকিং, যে কোনো সম্পর্কে যাদের হাজব্যান্ড ওয়াইফের বা প্রেমিক প্রেমিকার যে রসায়ন, যে ওইখানে হয়তো খামতি ছিল, সেটা সে আরেক জায়গায় পাইছে, এই জন্য যত স্যাক্রিফাইস করছে সেটা ওইটাকে সাবডিউ করতে পারতেছে না, ওভার শ্যাডো করতে পারতেছে না, রাইট? ওইটার জায়গায় ওইখানে
ওইটার ঘাটতি ছিল, ওইটা পাইসি দেখে চলে হইতে পারে, আই ডোন্ট নো। আমি বলতেছি যে এটা একটা কমপ্লেক্স ব্যাপার হইতে পারে, সো আমি ওটা জাদু করতে যাচ্ছি না, তাদের ওই ডিটেলস জানিও না, অবশ্যই দ্যাট হ্যাপেন। তো সেটা নিয়ে আমি কথা বলতেছি না, উনি শাওনকে বিয়ে করছেন, কেন বিয়ে করছেন, এখানে অবশ্যই শাওনের জায়গা থেকেও একটা দায় ছিল এবং ওনারও একটা দায় ছিল যে আপনি সিঙ্গেল হইলে একরকম, সে আপনি সিঙ্গেল হইলে আপনার মনের সাথে মন মিলে গেছে, যাচ্ছে কারোর সাথে, আপনি একটা ডিসিশন নিচ্ছেন। আপনি যখন সিঙ্গেল, নো লঙ্গার সিঙ্গেল, আপনি একজনের সাথে কমিটেড, তখন মনের সাথে মন আরেক জায়গায় মিলে দৌড়াবেন, তারপর আরেকজনের সাথে মিলে আর দৌড় দিবেন দিকে, সেটা তো হইলে হচ্ছে আমরা পশু পাখি হয়ে গেলাম, রাইট? সো সেগুলোকে আমরা কন্ট্রোল করবো, রেস্ট্রেইন করবো, করে মানবিকতার জায়গা আছে, ন্যায়নীতির জায়গা আছে, না হোয়াট এভার, আই ডোন্ট নো, লাইক অ্যাগেন, এটা একটা কমপ্লেক্স ডাইনামিক, এটা ডিটেলস না জেনে কমেন্ট করার সুযোগ নাই এবং ডিটেলস জানার পরও বোঝা মুশকিল, রাইট? সো এটা বাদ দিলাম, তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, নারী পুরুষের সম্পর্ক, ইনফিডেলিটি, হোয়াট এভার, এটা জেনারেলি স্পিকিং ইজ নট অ্যাকসেপ্টেবল, বাট আই ডোন্ট নো তাদের ব্যাকগ্রাউন্ড কী 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 কোন কী বলবো সার্কামস্টান্সেসে দ্যাট লেড টু দিস কাইন্ড অফ সিচুয়েশন আর দিস কাইন্ড অফ ডিসিশন, হোয়াট এভার, সেটা বাদ দিলাম। সেইখানে যা হোক, হুমায়ুন আহমদকে আমি সেটা নিয়ে ভালোও বলতেছি না, খারাপও বলতেছি না, ইয়েস অ্যাগেন জেনারেলি স্পিকিং খারাপ বলা যেতে পারে, তারপরও বাদ দিলাম এটা, বাদ। ওনার একজনের সাথে, ওনার ওয়াইফের সাথে বুনিবনা হয় না, খুব ভালো সম্পর্ক থেকে বের হয়ে চলে আসছেন, ওনার আরেকজনের সাথে প্রেম হয়েছে ওনার বুড়া বয়স হয়েছে, কোনো সমস্যা নাই, হইতেই পারে, কোনোটাই অপরাধ না, কোনোটাই খারাপ কিছু না, হইতেই পারে নানানভাবে, নানান কারণে। আন্ডার এনি সার্কামস্টেন্সেস আপনি আপনার বাচ্চা কাচ্চার ভরণ পোষণ দেওয়া বন্ধ করতে পারেন না, আন্ডার এনি সার্কামস্টেন্সেস। এখন দেখেন, খুব বেশি স্ট্রিক্ট যদি না হই, যদি এমন হয়তো হুমায়ুন আহমদ খুবই গরিব মানুষ, ওনার দুইটা সংসার টেনে নেওয়ার সামর্থ্য না নাই, ওনার ইচ্ছা আছে, উনি পজিটিভ এই ব্যাপারে যে উনি ওনার ওই সংসারের কেউ হেল্প করবেন, ওই সংসারের বাচ্চা কাচ্চার প্রতি ওনার দায়িত্ব উনি পালন করবেন, কিন্তু ওনার যেহেতু আর্থিক টানা পূরণ আছে, প্র্যাকটিক্যালি উনি দুইটা টানে টেনে নিতে পারতেছেন না, সো হি হ্যাড টু মেক এ চয়েস অ্যান্ড হি মেড দিস চয়েস যে উনি এই ফ্যামিলিতে, যেহেতু এটা ওনার কারেন্ট ফ্যামিলি, সুতরাং উনি এই ফ্যামিলি। দেখেন, যদি গরিব মানুষ হইতো তাইলেও আমি এই কনসিডারেশনে যাই, যদি অ্যাগেন নৈতিকভাবে হোক না আইনিভাবে হোক, কোনোভাবেই ওনার অল্প টাকা থাকলে অল্প টাকাই ভাগ করে উনি দুই ফ্যামিলিতে দিতে বাধ্য, এখানে কোনো এক্সকিউজ নাই, কোনো এসকেপ নেই এখানে। তারপর বললাম, লাইক সর্বোচ্চ জেনারোসিটি, সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটি, সর্বোচ্চ উদারতা দেখাচ্ছি আমি, রাইট? ওনার টাকা পয়সা নিয়ে খুব টানা হেঁচড়া, উনি কারেন্ট ফ্যামিলিকে প্রায়োরিটাইজ করার একটা ডিসিশন নিয়েছেন, ওকে ওকে, নট অ্যাকসেপ্টেবল, বাট ওকে আই গেট দ্যাট। না না না, ওনার যেই পরিমাণ অর্থ সম্পত্তির প্রতিপত্তি, উনি ওনার একটা ছেলের ভরণ পোষণ, পড়াশোনার খরচ বন্ধ করার কোনো, অ্যাগেন আরেকবার আমি এটা আন্ডারস্কোর করতে চাই, ডোন্ট গেট মি রং, আমি একটু আগে যে কথাটা বলছি এটা বলে এটা বুঝাতে চাচ্ছি না যে এটা স্টিল জাস্টিফাইড যে একটা ফ্যামিলির বা বাচ্চা কাচ্চা টাকা পয়সা বন্ধ করে দেয়া, ইটস নট জাস্টিফাইড। আপনার টাকা যদি আপনার 10 টাকার জায়গায় 5 টাকা থাকে, আপনি 5 টাকাকে 2.5 টাকা 2.5 টাকা করে দেবেন, আর বর্তমান ফ্যামিলির বাচ্চাটা তাকে আপনি টেক কেয়ার করছেন, ওই ফ্যামিলির বাচ্চাটাকে কেউ টেক কেয়ার করতেন, ওই বাচ্চাটার একটা জীবন আছে না, ওই বাচ্চাটার একটা লাইফ আছে না? হুমায়ুন আহমদের মতো মানুষ যার টাকা পয়সার কোনো ঘাটতি নাই, যার কোনো কিছুর কোনো অভাব নাই, উনি মানলাম যে কোনো কারণেই উনি বিয়ার একটা করছেন, এটা আপনার লাইফ, আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অ্যাবাউট ইট উইদাউট নোয়িং দ্য ডিটেলস, বাদ দিলাম। আপনি বাচ্চার ভরণ পোষণ বন্ধ করলেন কীভাবে? উনি তো আর ওনার ভিতরে কেউ ওনারা মামলা করতে চান নাই, আর মামলা করে আর আসলে গুলতে গিয়ে উনি তো আর ফকির না যে ভরণ পোষণের জন্য হইতো সে মামলা কামড়া কামড়ি করে একটা ফুটা পয়সা বের করতে হবে, চালাইতে তো পারছে, কোনো সমস্যা তো হয় নাই, বাচ্চাগুলো তো বড়ো হয়েছে, ভালো মানুষের মতো মানুষ হয়েছে, হোয়াট এভার মানুষের মতো মানুষ মিনস, যা হোক। কিন্তু এইটা আমি, আই লস্ট অল মাই রেসপেক্ট ফর হুমায়ুন আহমদ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, উনি তো নাই এটা বলতে পারতেছি না, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, ফর দ্য রেস্ট অফ মাই লাইফ ওনার প্রতি আমার কোনো রেসপেক্ট নাই। এখানে এখানে আমি আমি বললাম, মানুষের মানুষের সম্পর্কে অনেক ঘটনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, অনেক ডিটেলস থাকতে পারে, অনেক ডাইনামিক থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, বাচ্চার টাকা পয়সা বন্ধ করে দেয়া ওনার মতো মানুষ যার টাকা পয়সার কোনো সমস্যা নাই, সিম্পলি হইতেছে আরেকটা বিয়ে করছে দেখে গ্রামের হইতেছে রিক্সওয়ালাদের মতো আগের ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের, যে বাচ্চা কাচ্চাগুলা ওনার বাচ্চা, এবং এখন যদি এমন হইতো যে উনি যেই যে কাজ করছেন সেই কাজে তো ওনার ওয়াইফের সাথে ওনার একটা প্রেশারেশি হয়েছে, বাচ্চারা ওনার আগের সংসারের বাচ্চারা মার পক্ষ নিছে, মেক সেন্স হইতে পারে, যে কারণে বাচ্চাদের প্রতি উনি বিরূপ হয়েছেন, স্টিল উনি কাজ করতে পারেন না। আপনি যদি হ্যাঁ মানলাম আপনি বিরূপ হয়েছে, আপনার মন চাচ্ছে না, আপনার নিজের বাচ্চাদের প্রতি আপনি আপনি এরকম জিঘাংশু যে আপনি আপনার নিজের বাচ্চাদের ভরণ পোষণ বন্ধ করে দিচ্ছেন, আপনি তাদের সাথে রাগ দেখে খুবই দুঃখজনক।